বন্ধুরা আপনারা দেখছেন তহুরা বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন হিন্দু ধর্ম নিয়ে কোন আশ্বাস শুনি না কোনো রাম মন্দির হিন্দু ধর্ম নিয়ে কোনো জন্য শুনি না আশ্বাস শত্রুতে নাই তুই ধর্মবিরোধী করছিস, তুই কোন রাজনৈতিক দলের আমি দেখতে যাবো না, সে তুই পার্টি করো আমি জানবো না। হিন্দুত্ব বোধ যদি তোর ভিতরে থাকে আজকের থেকে পরিবর্তন হবে এই মুহূর্তের থেকে বাংলাদেশ থেকে সব রাজনীতি নিয়ে বস কর কোন অসুবিধা নাই। ধর্ম ধর্ম নিয়ে কিছু বাবার কোনদিন বলবো না, হিন্দু বিরোধী প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক বেশি অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শ্রোতা আপনারা জানেন আমরা বরাবরই বলে আসছি প্রত্যেকটি ধর্মই সমাজে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করে চলেছে। প্রত্যেকটি রিলিজিয়ন অর্গানাইজ রিলিজিয়ন বলতে আমরা যে সমস্ত ধর্মকে দেখে থাকি যেমন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম ফার্সি ধর্ম জৈন ধর্ম এবং মুসলিম ধর্ম, প্রত্যেকটি ধর্ম মানুষকে ভেদাভেদ এবং মানুষের মধ্যে দলে দলে ভাগ করা এবং মানুষের মানুষের বিভেদ অথবা ক্লাসিফিকেশন তৈরি করে দেয়, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় একটি হার্মফুল ব্যাপার। সমাজে আপনি যখনই একটা মানুষকে আরেকটা মানুষের সাথে বিভেদ তৈরি করে দেখবেন তখনই তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, পরিবর্তিত হয়ে তার প্রতি হয় প্রচুর পরিমাণে ভালোবাসা অথবা তার প্রতি ঘৃণা জন্মাবে। আপনি একজন হিন্দুকে দেখলেই ধরে নেবেন সে তো মূর্তি পূজা করে, সে তো বিভিন্ন মূর্তির সামনে গিয়ে মাথা ঠেকায়। আপনার মনে এই ধরনের একটা ধারণা চলে আসবে যদি আপনি মুসলিম হন এবং সেই সাথে আপনার তার প্রতি ঘৃণ্য মনোভাব তৈরি হবে। অনুরূপভাবে একজন হিন্দু যখন আপনাকে দেখবে তখন আপনাকে দেখেও সে ভাববে যে আপনি কালো পাথরকে চুমু দেওয়ার জন্যে মরিয়া হয়ে থাকেন। আপনি নামাজ পড়ার সময় হাঁটু গেড়ে বসেন এবং মাটিতে উপর হয়ে মাটিতে মাথা ঠেকান, এই যে আপনার ধর্মীয় অ্যাক্টিভিটিগুলো তাদের মন মানসিকতাকে আলাদাভাবে চিন্তা করার একটি প্রয়াস তৈরি করে। শুধু তাই নয়, টুপি পাঞ্জাবি এবং পায়জামা সেগুলো দেখেও ঠাট্টা মস্করা করার মতো হিন্দুর অভাব নেই, সেই সাথে বিভিন্নভাবে তাদের গালাগালি তাদের ব্যঙ্গাত্মক নাম দেয়া এই ধরনের অনেক সমস্যাই তৈরি করে যা খুবই ঘৃণ্য এবং বর্জনীয়। সে ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই, যেটা হচ্ছে বর্জনীয় ব্যাপার।
শুধু বিষয়টা যদি এখানে সীমাবদ্ধ থাকতো তাহলে ভালো ছিল। হিন্দু পরিবারদের উপর মুসলমানদের আক্রমণ, মুসলমানদের পরিবারের উপর হিন্দুদের আক্রমণ, আক্রমণ সেটা রক্তারক্তি, হত্যা, কেস মামলা পর্যন্ত গড়ায়, সেটা নতুন নয়। আপনারা জানেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের মধ্যে হিন্দুরা অন্যতম। তাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে জীবন যাপন করতে হয়। আমাদের বাংলাদেশের হিন্দুদের উপর চরম নির্যাতন, অত্যাচার, জুলুম চলে। সেই সাথে অনুরূপভাবে আমাদেরকে বলতেই হয় ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর মারাত্মকভাবে হিন্দুরা ঝাঁপিয়ে পড়ে, অত্যাচার, জুলুম, নির্যাতন করে। অর্থাৎ একটি ব্যাপারে সবাই একমত হবেন যে এক ধর্মের মানুষ অন্য ধর্মকে ঘৃণা করে। সেই সাথে এটাও আপনারা বুঝতে পারছেন ধর্মগুলোই মানুষের মধ্যে সমস্যা তৈরি করে। অনুরূপ একটি উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। একটি ছেলে ডাক্তারি পড়ত এবং প্রথম বর্ষের ছাত্র ছিল। সে ফেসবুকের একটি স্ট্যাটাসে বলেছিল যে বর্তমানে রাম মন্দির করার চেয়ে হসপিটাল অনেক বেশি জরুরি। সেটা 30 জুলাইয়ের খবর, আপনারা সবাই হয়তো বা জানেন। সে কিন্তু ভালো কথাই বলেছিল যে হসপিটালে মানুষ গিয়ে সেবা পাবে, মানুষ সুস্থ হবে, চিকিৎসা নেবে, আর রাম মন্দির সেখানে গিয়ে কী করবে? সেখান থেকে কোনো মানুষ সুস্থ তো দূরের কথা, বরং আরও অসুস্থ হয়ে ফিরবে। এরকম একটি কথা বা এরকম একটি কমেন্ট বা এরকম একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে জনসমক্ষে অনেকগুলো হিন্দু ছেলে পেলে আটকায়, জব্দ করে, অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাকের মধ্যে ওই ছেলেটাকে বিভিন্নভাবে অপমান, অপদস্থ এবং লাঞ্ছনা, বঞ্চনা দেয়। যেমন এই ছেলেটাকে বলে যে তুই আর কোনোদিনও আমাদের রাম মন্দির নিয়ে কথা বলবি না, তুই রাজনীতি করস, রাজনীতি করবে, বাট আমাদের ধর্ম নিয়ে, ইনফ্যাক্ট রাম মন্দির নিয়ে একটি কথা বলবে না, যদি বলস তোকে জানে মেরে ফেলবো। এ ধরনের হুমকি, থ্রেট দেয়া হয় এবং তাকে কান ধরে উট বস করানো হয়। এই ছেলেটি প্রাণের ভয়ে এই পরিস্থিতি থেকে সে বের হওয়ার জন্য বা পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য ওই ছেলেরা যা করে, যা করতে বলে সে তাই করে। সে কান ধরে উট বস করে এবং কখনোই রাম মন্দিরকে নিয়ে বা ধর্মীয় হিন্দুদের ধর্মীয় কোনো কিছু নিয়ে সে কখনোই কথা বলবে না বলে সেখানে কমিটমেন্ট করতে হয়, হাত জোর করে ক্ষমা চাইতে হয় এবং সেটা ভিডিও করে ফেসবুকে ভাইরাল করা হয়। তো কি বলবেন, কি বলবেন এ ধরনের মন মানসিকতা উগ্র ধার্মিকদের কথা, যারা সমাজে এইরকম পরিস্থিতি ক্রিয়েট করে? শুধু তাই নয়, ভারতের মুসলমানদেরকে জোর করে গোবরের এবং মূত্র, গোবর এবং মূত্র পান করানো হয়, জোর করে পেঠানো হয় এবং শ্রীরাম বা জয় শ্রীরাম বলাতে তাদেরকে মারাত্মকভাবে মারধর করা হয়। শুধু এ ধরনের পরিস্থিতি ভারতে নয়, যে জায়গার মধ্যে হিন্দুরা বলবান, তাদের পাওয়ার বেশি, সে সমস্ত জায়গায় সংখ্যালঘু, সেটা মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হোয়াট এভার, তাদের উপর নির্যাতন চালায়। সুতরাং একটা বিষয় ক্লিয়ার, বাংলাদেশে যদি হিন্দুর পরিমাণ বেড়ে যায় বা অনেক বর্ধিত হয়, তাহলে আজকে মুমিনদের কাছ থেকে যে ধরনের আচরণ আপনারা দেখতে পাচ্ছেন উগ্র মুমিনদের কাছ থেকে, ঠিক একই আচরণ আপনি হিন্দু মুমিনের কাছ থেকেও পাবেন। সুতরাং যারা বলেন যে সংখ্যালঘু হিন্দুদের উপর আমাদের করুণা করা উচিত, আমাদের দয়া দেখানো উচিত, তাদেরকে সিম্প্যাথিটি দেওয়া উচিত, সিম্প্যাথিটি দেখানো উচিত, তাদের জন্যে আমি বলবো আপনি সিম্প্যাথিটি দেখান একজন মানবিক মানুষের কাছে। মানবিক মানুষের জন্যে আপনারা কাজ করুন এবং প্রত্যেককে এটা বোঝানোর চেষ্টা করুন যে প্রত্যেকটি ধর্মই সমাজে বিশৃঙ্খলা, ভেদাভেদ তৈরি করে। সুতরাং সবগুলো ধর্মই বর্জনীয়। হিন্দুরা অনেক বেশি অ্যাগ্রেসিভ এই ব্যাপারটায়। তো
আপনারা বুঝতেই পারলেন যে হিন্দুরা কতটা উগ্র, কতটা অ্যাগ্রেসিভ তাদের ধর্ম নিয়ে। তাদের ধর্মের ব্যাপারে কেউ একজন কটূক্তি বা কুরুচিপূর্ণ মন্তব্য করলে তার কোনো ধরনের ছাড়া নেই। হিন্দুদেরকেও, মানে হিন্দু নাস্তিক যারা হয়ে গেছেন তাদেরকেও সুযোগ মেলে তারা হত্যা করে, যেমনটি মুসলমানদের অনেকাংশে করতে দেখা যায়। তো একটা বিষয় অ্যাটলিস্ট ক্লিয়ার হলো যে উগ্রতা প্রত্যেকটি ধর্মেই রয়েছে, প্রত্যেকটি ধর্মেই রয়েছে, শুধু মুসলিম, হিন্দু বা খ্রিস্টান নয়, প্রত্যেকটি ধর্মেই এই উগ্রতা বিরাজমান। সেটা সংখ্যা গরিষ্ঠতা বা লঘিষ্ঠতার উপরে অনেক অংশে নির্ভরশীল। বাংলাদেশে আজকে হিন্দুর সংখ্যা বেশি হলে মুসলমানদেরকে অপমান, অপদস্থ, নির্যাতন, অত্যাচার এবং বাড়িঘর থেকে বঞ্চিত করা হতো, যেরকমটা ভারতে অনেকাংশে আমরা দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ ততক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। স্টে ফাইন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। নিরাপদ থাকুন।